হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমার চ্যানেল মাই লিটিল ওয়ার্ল্ডে দেখি কি ঢুকাইছো কি ঢুকাইছো এখানে বল কি করবা ও খেলবা আচ্ছা তুমি কি নিছো রনটা ব্যাডমিন্টন আচ্ছা আমরা সকাল সকাল ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মোটামুটি এখন পোনে আটটা বাজে তো আমরা যে জায়গাটাতে আছি সেটা জায়গার নাম হচ্ছে চাঁদমারি চাঁদমারি থেকে আমরা এখন যাবো ব্যারাকপুর স্টেশনে তো আমরা সকাল সকাল আজকে আবার বেরিয়ে পড়ছি আমরা আজকে যাব হচ্ছে আলিপুর জু তো তোমাদের তাতানকে দেখাতে নিয়ে যাব হচ্ছে নানা রকম অ্যানিম্যাল যেটা হয় রয়্যাল বেঙ্গল টাইগার তো যাচ্ছি আমরা তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো পরে তোমরা অবশ্যই দেখবে তো আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি আর তোমাদের কলকাতায় আসলে সকাল সকাল এই ট্রেন লাইন সত্যিই ভীষণ ভালো লাগে তো আমরা ট্রেনে উঠেও গেছি আর সব সময় জানালার পাশে বসবে কারণ ও ট্রেন দেখবে তো তো আমরা ট্রেন থেকে নেমে চলে আসলাম দমদম মেট্রো স্টেশনে তো মেট্রো স্টেশন থেকে আমরা এখন যাব হচ্ছে যতীন দাস পার্ক তারপরে আমাদের ট্রেন চলে এসেছে তো আমরা এই ট্রেনে করে চলে আসলাম হচ্ছে যতীন দাস পার্কে তো আমরা এখন যতীন পার্কের এই যে মোড় এটা তো সত্যি কথা বলতে গেলে জায়গার নামগুলো জানি না হয়তো ভুলে হতে পারে কোনো জায়গায় এই যে যতীন দাস পার্ক তোমাদেরকে দেখালাম ওখানে লেখাও ছিল তো সেখানে এসে তাতানকে বললাম চলো পাপা একটা ফটো তুলে ও ফটো তুলল তারপরে আবার একটা এই গাড়িটাকে মানে ভাড়া করে আমরা সোজা চলে যাবো এখন আলিপুর জুতে আলিপুর জুতে আমরা চলে এসেছি তোমরা দেখতে পেলে কত ভিড় রয়েছে বাট সেখানে ঢোকার আগে আমরা ভাবলাম একটু টিফিন করে কারণ খুব খিদে পাবে তো আমরা একটু টিফিন করে নিয়েছি বাইরে করার পরে আমরা ভিতরে ঢুকে গেছি সব সময় কোলে থাকে সেজন্য ওর বাবা একটু রাগ করলো তো আমি বললাম ঠিক আছে আমাকে দাও তাতানকে আর তুমি একটু ক্যামেরা করো তো ওর বাবাই হচ্ছে মোবাইলটা নিয়ে ক্যামেরা করছিল সবচেয়ে প্রথমে আমরা এই লায়নটাকেই দেখলাম তো লায়নটা ভিতরে দিকে বসেছিল তাতান তো দেখলো বলে মা আমি এটা পড়েছি এল ফল লায়ন তো ভালো লাগলো ভীষণ তারপরে এই যে সুন্দর সুন্দর পাখি এমনও হয়েছে অনেক কিছু দেখেছি যেগুলো নামই জানি না সত্যি কথা যেটা নাম না জেনেও আমি ভিডিও করছি তো সেজন্য কোনোটা ভুল বললে তোমরা কিছু মনে করবে না বিশেষ করে যেটা দেখার জন্য এখানে আসা সেটার কাছে আমরা পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ তোমরা এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এটা প্রথমে ছিল কেউ খুঁজে পাচ্ছিলো না যে কোথায় রয়েছে তারপরে দেখলাম বাট সেখানে ভালো করে দেখতে পারিনি আর তারপরে পরপর কয়েক জায়গায় মানে রাখা ছিল তো দাতানকেও দেখাচ্ছিলাম যে পাপা দেখো তোমাদেরকেও দেখাচ্ছি আমিও দেখেছি আর বিশেষ করে তোমাদেরকে দেখাবো বলেই এভাবে ভিডিওটা আরও ভালোভাবে করলাম তো যেখানে দেখলাম সেখানে দেখি শুয়ে রয়েছে যদি একটু হাঁটতো বা কোনো কিছু তাহলে হয়তো বেশি ভালো করে দেখতে পারতাম তারপর সেখান থেকে আমরা আরও মানে এগিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখছি যে মানে যেখানে সেখানে মানুষজন বসেছে বসে সবাই খাওয়া দাওয়া করছে তো এবার আমরাও যেহেতু অনেকক্ষণে বেরিয়েছি আর অনেকক্ষণ ধরে হাঁটছি তো তাতান বলছে যে মা একটু বসবো ভালো লাগছে না তো তারপরে আমরা বসার জন্য জায়গা খুঁজছিলাম বলো মাঠে খেলবা তাতান বলছে এখন মাঠে খেলবে ও তো খেলার জিনিস নিয়ে আসছে খেলা হয়নি এখনো খেলবো তো দাঁড়াও এরপর যেতে যেতে আমরা আবার চিতাবাঘ দেখলাম তো চিতাবাঘটা কোনো কিছুর উপরে বসেছিল বাট কোনোটাকেই ভালোভাবে দেখতে পেলাম না যেন মানে একটু ভালোভাবে মানে হয় না একটু হাঁটবে সেই অবস্থায় দেখবো সেই অবস্থায় দেখতে পেলাম না শেষে আমরা এই জায়গাটা পেলাম আর তো মানে কখনো খেলনা বার করবে সেই অতি আগ্রহে বসে আছে তো এবার ওর খেলনা বার করছে আর আমরা সবাই একটু একটু কিটাকি কিছু খাচ্ছিলাম বসলাম এই ভিডিওটি সবাই লাইক করে দাও তারপরে আমরা সবাই একটু চিপস খেলাম আর তান একটু খেলছে নাচছে মজা করছে আর আমি ভাবলাম যে চলো একটু ফটোশ্যুট করে নিই কারণ অনেকক্ষণ ধরে ঘুরছিলাম কোথাও কোনো ফটো তোলা হয়নি তারপরে আমি একটু ফটো তোলার জন্য মানে বাসে একটু ফাঁকা একটু ফটো ছেড়ে নিলাম ছেড়ে একটু ফটো আসলাম সেদিন যখন সায়েন্স সিটিতে গিয়েছিলাম সেখানেও দেখেছিলাম প্রচুর প্রচুর ভিড় রয়েছে প্রচুর ভিড় তারপর আমি তাতানের দাদাকে দিয়ে একটু ভিডিও শ্যুট করলাম ভিডিও করা হয়ে গেল তারপরে আসলাম হচ্ছে এই যে সাপ দেখতে বাবা আমি সবচেয়ে বেশি যে জিনিসটা ভয় পাই সেটা হচ্ছে সাপ মানে আমার ভাবলক ভীষণ ভয় লাগে আর সেটা দেখে আসলাম যদিও বাড়িতে অনেক সময় দেখি বাট ইচ্ছে করে দেখতে যাওয়া সেটা তো বুঝতেই পারছো কেমন তারপরে ক্রোকোডাইল দেখলাম হরিণ দেখলাম আমি দেখলাম বলতে গেলে আমি তাতানকে দেখাচ্ছিলাম আমি তো দেখেছি আমার ভীষণ ইচ্ছে যে আমি ওকে দেখাবো তারপরে এই যে জেব্রা যেটা মানে তাপতান নিজে ছবির মধ্যে দেখাচ্ছিলো সেখানে অনেক কিছু ম্যাপ দেওয়া ছিল ম্যাপের মধ্যে তাতান ছবি দেখাচ্ছে আমার জেব্রা দেখবো আমি ফর জেব্রা পড়েছি বইয়ে তো সেজন্য জেব্রাটাকে আমরা দেখতে আসলাম আর এই যে তোমরাও দেখো একটু আর যতই দেখছি তারপরে দেখতে দেখতে আবার এখানে আসলাম এটা কি ছিল আমি ঠিক বুঝতে পারিনি তো যাই হোক এটাকেও দেখে নিলাম দেখার পরে আমরা ভাবলাম যে চলো এবার একটু খাওয়া করতে হবে কারণ অনেকটা টাইম হয়ে গেছে আর আমাদের চেয়েও বেশি বাচ্চাদের খিদে পেয়ে গেছে এই যে সুন্দর পাখিটা এটাকেও আমরা দেখলাম আমি খুশি দেখলামকে কোলে নিতে নিতে ওর বাবার হাত ব্যথা হয়ে গেছে সেজন্য ঘাড়ে তুলে নিয়ে ঘুরছিল যাই হোক শেষে আমরা আরেকটা জায়গা পেয়ে গেলাম আর সেই জায়গায় এসে আমরা বসলাম বসার পরে আমরা ভাবলাম যে খাওয়া দাওয়াটা সেরে নিই তো এই যে আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম ভাত চিকেন আর একটু পাঁপড় ভাজা আর রুটি নিয়ে এসেছিলাম যেটা মানে তাতানের ভীষণ খাবে তো তো এইভাবেই আমরা খাওয়া দাওয়া নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে তাতান একটু খেললো আর আমার মোবাইলের একদম ব্যাটারি শেষ তারপরে তোমাদের জন্য আমি আর কোনো ভিডিও নিতে পারিনি তো আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম তারপর দেখতে দেখতে সেই দিনটি চলে আসলো যেদিন কলকাতা শহরকে ছেড়ে আবার চলে আসতে হবে মানে আমাদের বাড়ি শিলিগুড়িতে তো আমরা পরের দিন রাত আটটায় ব্যারাকপুর স্টেশনে রয়েছি এখান থেকে আমরা যাবো শিয়ালদাতে আর আমাদের দার্জিলিং নিয়ে যে ট্রেনটা আছে সেই ট্রেনে আমাদের রাত দশটা পাঁচে টাইম রয়েছে ট্রেনের তো আমরা এখান থেকে ব্যারাকপুর লোকালে করে শিয়ালদাতে যাব। তো যাই হোক যাচ্ছি ভীষণ মিস করব এই জায়গাগুলোকে জানি আবার আসা হবে বাট কবে আসা হবে সেটা জানি না বাট ভীষণ মিস করব কারণ এখানে আসলে সবসময় ট্রেন লাইন সত্যি ভালো লাগে মানে কারণ আমরা সব সবসময় পরিবেশে থাকি না তো তাই ভালো লাগে আমরা যখন ট্রেনের জন্য ওয়েট করছিলাম তখন আমি দেখলাম স্টেশনের এই যে উপরে এখানে অনেক অনেক পাখি মানে বেশিরভাগ জোড়া জোড়া পাখি দেখলাম তারা রয়েছে একসাথে মানে ভীষণ ভালো লাগছিল দৃশ্যটা তাই ভাবলাম এটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখি কলকাতা শহরকে বিদায় জানানোর সাথে সাথে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর নেক্সট তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো তোমরা সাথে থেকো